তাওহিদ আফ্রিদি এইভাবে কান্না শুরু করে দিয়েছিলেন যখন তার কুকুরটা অনেকটাই অসুস্থ ছিল। এরপর তাওহিদ আফ্রিদি ফেসবুক লাইভ এসে সবার কাছে দোয়া প্রার্থনা করে যাতে করে তার লাইকা সুস্থ হয়ে যায়। অনেকে চিন্তা করতে পারেন যে ভাই আপনি একটা কুকুরের জন্য কেন কাঁদতেছেন। আমি 13টা বছর কুকুরটা আমার সাথে, ডগটা আমার সাথে, বাসার মধ্যে একটা সবসময় মানে একটা আনন্দ নিয়ে আসতো, এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। তার 24 ঘন্টা পার না হতে তাওহিদ আফ্রিদি আবারও লাইভে এসে জানায় লাইকা মারা গেছে। আমি চেষ্টা করছি লাইকাকে বাঁচানোর জন্য, লাইকাকে বাঁচাতে পারিনি। সবাই ধরে রাখবেন যাতে লাইকা ভালো থাকে, সুস্থ থাকে। আম্মুর কোলে মারা গেছে, আম্মু সবাই খান্নাঘাটি ঘুরতেছে। আমি আমার লাইকাকে অনেক ভালোবাসি, লাইকা আমাকে একা করে দিয়ে চলে গেল। কিছু মানুষ আছে উল্টা উল্টা কথা বলবে, বলুক। আমি আমার লাইকাকে আজকে হারাই ফেলছি, আমি ভেঙে গেছি। এত চেষ্টা করছি লাইকা মারা যায় রাতে। ভোর সকাল হতে না হতে তাওহিদ আফ্রিদি কিন্তু লাইকাকে কোলে করে নিয়ে দাফন করতে যায়। এই অবধি সবকিছুই ঠিক ছিল, কিন্তু তাওহিদ আফ্রিদি যখন বাসায় আসে তখনই কিন্তু অনেক মানুষ অনেকভাবে ভিডিও করা শুরু করে দিয়েছিল। অনেকেই বলছেন তাওহিদ আফ্রিদি একটা কুকুরের সাথে মানুষের মতো সম্পর্ক গড়ে তুলেছিলেন, এটা ঠিক নয়। অনেকে এখানে ধর্মকে টেনে এনে বলছেন কুকুরকে এইভাবে পালন করাও ঠিক নয়। আসলে ভাই কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা এই পর্যন্ত আমি বুঝতে না পারলো। আমি এতটুকু বুঝতে পেরেছি তাওহিদ আফ্রিদির এই কুকুরটা ছিল একেবারে তার বন্ধুর মতো। আজকে হঠাৎ করে চলে যাওয়াটা তাওহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি, যার কারণে এইভাবে কান্না করছে। অনেকেই বলছেন এটা নাকি তিনি নাটক করছেন। ভাই একটা মানুষ এইভাবে কান্না করে কখনো নাটক করতে পারে না। আপনার যদি 13 থেকে 14 বছরের একটি ভালো বন্ধুত্ব থেকে থাকে, সেই বন্ধুটি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন আপনার কাছে কেমন লাগবে? সেম একই জিনিস তাওহিদ আফ্রিদিরও লেগেছে, তাই তিনি কান্না করছে। কিন্তু কমেন্ট বক্সের মধ্যে যেভাবে তাকে গালিগালাজ শুরু করছেন এটা কিন্তু আপনারা না করলেও পারতেন, এটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল। একটি মানুষ এমনি কষ্টতে আছে তারপরে আবার কমেন্ট বক্সে তাকে গালিগালাজ করা, এটা মেনে নেওয়ার মতো নয়। মাথাটা একটু খাটান, কমেন্ট করার আগে মানুষকে ভেবে চিন্তে করবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।